जवाब दें कथा जवाब दी तो इंटरेक्शन फाइन एक्सचेंज भाषागत भाव মিস করা করি এভাবে বলতে চাই আমি বলছি ওনার সাথে প্রতিদিনই যে কথাবার্তা যে কাউন্টারও হয় বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনিও আক্রমণ শানিত করেন সেটা জবাব দিতে ভালো লাগে আক্রমণ শানিত করলে তার সঠিক উত্তরটাও আমাদেরকে দিতে হয় সেই দিকটা অবশ্যই এখন অনুপস্থিত এটা ঠিকই যারা এই কথা বলেছে তারা তো নির্বাচনের তফসিল ঘোষণা হবে এটাও বিশ্বাস করেন তারা নির্বাচনী তফসিলও হবে না এ কথাও বলেছে নির্বাচন ঠিকই হয়ে যাবে যথাসময়ে হয়ে যাবে তখন তাদের চোখ মুখ শুকিয়ে যাবে আমাদের হিসেব আছে আমাদের প্রার্থীদের বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বিতার যারা আছেন তাদের সম্পর্কে আমাদের কাছে রিপোর্ট আছে জনমত জরিপ আছে বর্তমান অবস্থাও আমরা রেগুলার খোঁজখবর রাখছি তাতে আওয়ামী লীগের আওয়ামী লীগের দলীয়ভাবে সরকার গঠনের মতো বিজয়টা হবে এ ব্যাপারে আমরা নিশ্চিত না থাকলে ভালো হতো এই যে মানে এটা এমন একটা বিষয় যে কথাবার্তার মধ্য দিয়ে এটা একটা সুস্থ প্রতিযোগিতা এতে এতে গণতন্ত্রই লাভবান হয় তো এখন এখানে আইনের ব্যাপার যখন বাধা হয়ে দাঁড়ায় তখন তো করণীয় কিছু নেই থাকলে ভালো হতো উনি আমার কথা জবাব দেন আবার আমি তার কথা জবাব দিই এটা তো এক ধরনের এটা একটা ইন্টারাকশন এক্সচেঞ্জ এটা একটা ফাইন এক্সচেঞ্জ আমি ভাষাগত ভাবে ঠিক মিস করা করি এভাবে বলতে চাই আমি বলছি ওনার সাথে প্রতিদিনই যে কথাবার্তা যে কাউন্টারও হয় যে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনিও আক্রমণ শানিত করেন
তো সেটা জবাব দিতে ভালো লাগে। আক্রমণ শানিত করলে তার সঠিক উত্তরটাও আমাদেরকে দিতে হবে, সেই দিকটা অবশ্যই এখন অনুপস্থিত, এটা ঠিকই। মিষ্টি সেগুলো বলতে চাই।